জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিন্তু রাজ্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং শুরুর দিন থেকে যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে একটা ঘাটতি চোখে পড়ছে, অর্থাৎ যতজনের ভ্যাকসিনেশন হওয়ার কথা তারা কিন্তু প্রত্যেকে আসছেন না ভ্যাকসিনেশনের জন্য, এবং তার জেরে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং এই জায়গাটিকে এবার কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট কঠোরভাবে দেখছে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এবার পুরো কর্মীদের ভ্যাকসিনেশনও শুরু হচ্ছে। এরকম একটা জায়গা থেকে কেন্দ্রীয় সরকার কিন্তু নির্দেশ পাঠাচ্ছে যে এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। সে সম্পর্কেই আমরা আরও খোঁজখবর নিয়ে নেব। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, একেবারে শুরুর দিক থেকে কিন্তু এই ঘাটতিটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে লক্ষ্যমাত্রা প্রতিদিনের রাখা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, প্রত্যেকে আসছেন না ভ্যাকসিন নিতে, এবং মানুষের মধ্যে ভয় ভীতি একটা কাজ করছে সেটাও কিন্তু একটা বাস্তব সত্য। সেরকম একটা জায়গা থেকে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে রীতিমতো নির্দেশ আসছে, এই বিষয়ে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কি নির্দেশ এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? দেখো সোমালিত, মূলত দুটো জিনিস যেটা দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 7 দিন ভ্যাকসিনেশন হয়েছে, এবং এই 7 দিনের যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাতে লক্ষ্যমাত্রা ছিল 1,65,872 জনের, এবং সেখানে 1,22,664 জন ভ্যাকসিন পেয়েছেন, অর্থাৎ কাছাকাছি 74% মতো। এই যে 26% গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা কিন্তু পূরণ করার জন্য নির্দেশ এসেছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, এবং তারা কিন্তু স্পষ্টতই বলেছেন যে যেহেতু অতি দ্রুত ভ্যাকসিন এবং ভ্যাকসিন পৌঁছে গিয়েছে, যেহেতু অতি দ্রুত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে, এবং তার জন্য প্রয়োজনে ভ্যাকসিন সেন্টার বাড়ানো এবং সেখানে বেশি পরিমাণে বেশি সংখ্যক মানুষকে আরও মোটিভেট করে নিয়ে আসার সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু বেশ শক্তভাবেই স্বাস্থ্য দপ্তরকে ব্যবস্থা নিতে হবে সমাজে। এর পাশাপাশি মৈত্রী, দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিন সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা কিন্তু মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেই বিষয়টাও কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দিচ্ছে। একেবারেই, তার কারণ দেখো কোভ্যাকসিন বা কোভিশিল্ড আসার পরে, প্রথমত কোভ্যাকসিন নিয়ে বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রশ্ন উঠেছে, এমনকি আমরা জানি যে পশ্চিমবঙ্গেও কিন্তু কোভ্যাকসিন আসার পর এখনো পর্যন্ত সেটা ব্যবহার করার ব্যাপারে কিন্তু স্বাস্থ্য দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, ফলে এই জায়গাটা থেকে কিন্তু এই ভ্রান্ত ধারণাগুলো যাতে না থাকে সেটার ব্যাপারে সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরকে আরো বেশি দায়িত্ব নিতে বলা হয়েছে, এবং সেটার এই ভ্রান্ত ধারণাগুলোকে দূর করে যাতে ভ্যাকসিনেশন ড্রাইভ ঠিকঠাকভাবে হয় সেটা কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। সুমানিত, ধন্যবাদ তোমাকে মৈত্রী।